আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এক্স নোয়া গাড়ির হেড গ্যাস্কেট চেঞ্জ করার পর কীভাবে ইঞ্জিন টাইমিং করা হয় সেটা দেখব। তার আগে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো টাইমিং সাইট দেখতেছেন সম্পূর্ণ খালি, আমরা ইঞ্জিনের টাইমিং করব। প্রথমে আমাদের ভালভমেটিক ক্যাম সাইটটি বসাতে হবে, দেখতেছেন ক্যাম দুটি বসানো হয়েছে এবং নাট বোল্টগুলো লাগানো হচ্ছে। আমরা এখন পিস্টন টপে আনলাম, এক নাম্বার পিস্টন টপে আছে, পজিশন টপে। তো এখন আমরা টাইমিং চেঞ্জটি করাবো। দেখতে পাচ্ছেন টাইমিং চেঞ্জটি পড়ানো হচ্ছে, অর্থাৎ টাইমিং করা হচ্ছে। প্রথমে আমরা ইঞ্জিনের ক্যাম দুটি ওভারল্যাপিং পজিশনে নিয়ে নিব। আমাদের টাইমিং করা শেষ, এখন আমরা মার্কগুলো মিলিয়ে নিব। দেখুন ভালো করে ইনটেক এবং এক্সস্ট ক্যামের দাঁতের সাথে মার্ক এবং মেইন শ্যাফ্ট অর্থাৎ ক্র্যাঙ্ক শ্যাফ্টের মার্কের সাথে টাইমিং চেনের মার্ক। এই ছিল ভিডিওটি বন্ধুরা, থ্যাংকস অল।